গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। তো এখন বাজে 9:30, তো আমার ছেলে এখন ঘুম থেকে উঠেছে, আর আজকে আমার দিদুন এসছে। ঘুম থেকে উঠেই দেখতে পেলো আমার দিদুনকে। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, এখন ঘর টরটা গুছিয়ে নেই, বিছানাটাও তোলা হয়নি, কাপড় চোপড় সব পরে আছে, তো সব কিছু এখন গুছাবো। আর যেহেতু আজকে দিদুন এসছে, যেহেতু আজকে খুব আনন্দ আমাদের, অনেক দিন বাদে দিদুন এসছে। আজকে প্রায় কি বলবো, প্রায় 6-7 মাস হয়ে গেছে দিদুন, হ্যাঁ 6-7 মাস পরেই এসছে দিদুন। তো যাই হোক, আজকে রান্নাবান্না কিছুই নেই, আজকে মা রেখে নিয়ে খাবো, আর যদি সম্ভব হয় তাহলে রাত্রে রান্না করব। আর আজকে মা দিদুন এসছে বলে মা বলছিল যে আমরা মা রেখে নিয়ে খেয়ে নিতে, তো দিদুনও তো নিরামিষ খায়, তো সেই জন্য আর কি। তো এখানে দেখো বিছানাগুলো এখানে রেখে দিচ্ছি, আমি বালিশগুলো ওই চেয়ারটাতে ধুয়ে দিচ্ছি, আর বিছানাটা খালিই রাখি। আর উপরে কাপড় দেখছো সেগুলো, অ্যাকচুয়ালি কী জানো তো, আলনাটা মার ঘরে থাকে, তো মা তো নিরামিষ খায়, তো সেই জন্য আমাদের কাপড় চোপড়গুলো এখানেই রেখে দিই। তো বিছানাটা গুছিয়ে নিই, দেখো ছেলেকে বসিয়েছে খাওয়াতে, ও মার কোলে বসে খাবে। আজকে 2 দিন ধরে বায়না করেছে, আর কে রয়েছে আমার দিদুন। হ্যাঁ, দিদুন বসে মার সাথে গপ্প করছে, দিদুনের সাথে বসেছি একটু গপ্প করবো বলে। তো দিদুন কথা বলছে মার সাথে, দিদুনও তো বয়স হয়ে গেছে এখন, তো এই আর কি। আর আমার ছেলে দেখো আমি ভাবে কয়েকদিন ধরে বায়না ধরেছে। আর আজকে আমরা সকালে খাবো ওটস, ওটসের খিচুড়ি খাচ্ছি সকালবেলা। আজ ও আমার ছেলেও আজকে ওটসের খিচুড়ি খেয়েছে, আর আমরাও আজকে ওটসের খিচুড়ি খাবো। আর এখন আমার সাথে বসেছে আম খেতে, এখন আম খাবে উনি, আর আমরা খাবো ওটসের খিচুড়ি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো সকাল থেকে কী কী করলাম তো দেখতেই পেলে, সকালে খাওয়া হয়েছিল, তো এখন তারপর আর ভিডিও করতে পারিনি, ছেলের সাথে একটু খেলছিলাম। তো আজকে যখন আজকে রান্নাবান্না নেই বলে, তো ওর সাথেই দুপুর পুরোটা সকাল দুপুরের সাথে আজকে খেললাম। যেহেতু দিদুন এসেছিলো, তো দিদুন এখনও আছে, তো দিদুন আসায় আমি আর মানে আজকে রান্না করতে যাইনি, মা না করছিলো। আজকে যা রান্না করেছে মাই করেছে রান্না, তো মাইকে নিয়ে আজকে খেয়ে নেবো। এখন আমার ছেলে এখন ঘুমোচ্ছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে নিয়েছে, এখন খেতে যাবে। তো চলো দেখাই মা আজকে কী রান্না করেছে। এখানে মা রান্না করেছে, এটা হচ্ছে বুট দিয়ে সোয়াবিন দিয়ে বুটের তরকারি, এখানে আছে লাউয়ের তরকারি, আর এখানে আছে পটল ভাজা। আজকে দুপুরের মেনু
আর এখানে আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছে, একা একাই খেয়ে নিয়েছে, আমার জন্য বসেও নি। তো চলো খাওয়াটা শেষ করি, তারপর আবার আসছি। তো চলে এসছি, খাওয়াটা শেষ। আজকে মা খুব স্বাদ রান্না করেছে জানো, বুটের তরকারি আর লাউয়ের তরকারি, এগুলো আমার খুব ফেভারিট। আর ওটা পটল ভাজা নয়, পটলের পুর করেছিল, আমি ভেবেছি এটা পটল ভাজা। যাই হোক, খুব টেস্টি রান্না ছিল, অনেকদিন পর নিরামিষটা আজকে আবার খেয়েছি ভালো করে। দুপুরবেলা তো এমনিতেই ওই ঘরে আমিষই খাই, তো আজকে ভালোই লেগেছে নিরামিষটা। তো আমার হাজবেন্ড তো নিরামিষ খেতে পারে না, ওর আমিষটা হলে ভালো হয়। তো আর এখন ও চলে গেছে বাজারে, দোকানের কিছু জিনিস আনবে সেজন্য চলে গেছে। আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, এখন আমরা একটু রেস্ট নিই, মাও একটু শুবে, দুজনও শুয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। বন্ধুরা বললো গুড ইভিনিং, এখন বাজে 5:30। তো এখন মা, আমি, আমার ছেলে আর দিদুন আমরা এখন ছাদে এসেছি। তো এই হলো আমার মা আর এই হচ্ছে আমার দিদুন। তো ওরা মা আর দিদুনকে ছাদে নিয়ে এসছে। তো বন্ধুরা এখন ছাদে হাঁটাহাঁটি করছি, বিকেল হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে সেজন্য। দেখো কি কি দেখা, ও আচ্ছা আচ্ছা, আমার সাথে আসো, চলো বাবা এসে। তো দেখো আবার কথা বলবো। আমার দিদুন এতদিন অনেকদিন পরে আসায় তো মা দিদুনকে ছাতে নিয়ে এসছে, মা যে গাছ ফাছ লাগিয়েছে তো সেগুলো দেখানোর জন্য। আর আমার ছেলে দেখো না, এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, দিদুনকে এটা দেখায় ওটা দেখায়, দিদুনকে দেখে আজ খুব খুশিও। তো এখন একটু ছাদে হাঁটাহাঁটি করছি, কারণ সারাদিন তো জানো ঘরে বসে থাকে, আর বিকাল হলেই ছাদে আসার জন্য পাগল হয়ে যায়। তো ছাদে একটু দৌড়াদৌড়ি করে খেলে এই আর কি। তো আচ্ছা কিছুক্ষণ ছাদে কাটে, তারপর আবার ঘরে গিয়ে কথা বলবো। ছিল তো এখন আমরা খেতে বসেছি, এই যে আমার দুজন বসেছে, আমরাও বসেছি, সাথে আমার ছেলেও আছে। তো এই এখন খেয়ে নিই, টিফিনটা করে নিই, টিফিনটা করে তারপর আবার কথা বলবো। আজকে সিঙ্গারা আর মিষ্টি এনেছিল, যেহেতু দুজন এসেছে সেজন্য এনেছিল, না হয়তো আমরা বাইরের জিনিস এতটা খাই না।
তো দিদির মনে হচ্ছে কালকে চলে যাবে, অনেকদিন বাদে এসছে, ভালোই লাগছিল আজকে। তো এই আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। শরীরটা ভীষণ খারাপ লাগছে আর কন্টিনিউ করছি না ব্লগটা, তো আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর সামনে কীরকম ভিডিও দেখতে চাও নিশ্চয়ই জানো। তো টাটা, বাই বাই।